হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো যেহেতু গত 31শে ডিসেম্বর তোমাদের HSC সমনে পরীক্ষার ফলাফল পাবলিশ হওয়ার একটা কথা ছিল, কিন্তু এর পরপরই আরেকটি নিউজ প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছিল যে তোমাদের 31শে ডিসেম্বর রেজাল্ট পাবলিশ না হতে পারে। তো বর্তমানে আরও কিছু অফিসিয়াল এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে তোমাদের HSC সমনে পরীক্ষার রেজাল্টের উপর। সো আজকের ভিডিওতে মোটামুটি তোমাদের এই আপডেটগুলো দেওয়ারই চেষ্টা করব এবং তোমরা শিওরভাবে জানতে পারবে যে আগামী 31শে ডিসেম্বর তোমাদের ফলাফল আদৌ প্রকাশ করা হবে কিনা, অথবা যদি না প্রকাশ করা হয় তাহলে কবে প্রকাশ করা হবে। আর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ও খুবই গুরুত্বপূর্ণ টপিক বা আলোচনা তো রয়েছেই। আর পাশাপাশি আমি এর আগে আমার চ্যানেলে গতকালই একটি ভিডিও আপলোড করেছি যেখানে তোমাদের মনে বর্তমানে HSC সমনে পরীক্ষার রেজাল্ট নিয়ে ঘুরপাক খাওয়া, মানে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রায় 10 থেকে 12টি প্রশ্নের উত্তর দিয়েছি। সেই ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আই বাটনে পেয়ে যাবে। তোমরা সেই ভিডিওটি দেখে ফেললে অন্তত তোমাদের মনে যা যেই কোশ্চেনই থাকুক না কেন, এই 10 থেকে 12টি কোশ্চেনের মধ্যে সবগুলো কোশ্চেনের অ্যানসারই তোমরা ওই ভিডিওতে পেয়ে যাবে। আর আজকের ভিডিওতে অফিসিয়াল আপডেটগুলোই জাস্ট তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো ভিউয়ার্স, আমি সিনারফাত ফ্রম টেকনিক্যাল টেক 24 পিটি চ্যানেল। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য লাইক বাটন, কারণ প্রচন্ড কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো মেক করি, কিন্তু তোমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু 1 সেকেন্ডে সময় লাগবে না। তাই নতুন ভিডিও বানানোর উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে। সো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি। সো এই নিউজটি বর্তমানে বাংলাদেশে অনেকগুলো ভেরিফাইড তোমাদের নিউজ পোর্টালে অলরেডি প্রকাশ করা হয়ে গেছে। সো কপিরাইট ধরার সম্ভাবনা থাকে জন্য নিজেদের ওয়েবসাইটে নিউজটি পাবলিশ করে তোমাদের সাথে শেয়ার করছি। সো নিউজটির টাইটেল দেখতে পাচ্ছ যে ডিসেম্বরে হচ্ছে না HSC ফল প্রকাশ। তার মানে তোমরা এই টাইটেল থেকে 100% নিশ্চিত থাকো যে ডিসেম্বর 31 তারিখে যেই ডেটটা ছিল, যেটা ATN নিউজে প্রকাশ করা হয়েছিল যে 31শে ডিসেম্বর রেজাল্ট পাবলিশ করা হবে। সো এখন যেটা অফিসিয়াল জানিয়ে দেওয়া হয়েছে যে ডিসেম্বর মাসে আর তোমাদের রেজাল্টটা পাবলিশ হচ্ছে না। তার মানে তোমাদের রেজাল্টটা পাবলিশ হচ্ছে আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে। এটা আমি তোমাদের বলে রাখছি, এখানে মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে তেমন কিছু বলা হয়নি, তবে এটা তোমাদের মাঝামাঝি সময়ের দিকে প্রকাশ করা হবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাদের বলে দিলাম। সো এবার দেখি বিস্তারিত নিউজে কি আছে। আমরা একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছ যে HSC ও সমমানের পরীক্ষার ফল তৈরির নীতিমালা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো অনুমোদন হয়নি, ফলে চলতি মাসে এই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা নেই। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি ফল প্রকাশ করা হতে পারে বলে বিভিন্ন শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে। সো আমি যেমনটা বললাম একটু আগে যে জানুয়ারির মাঝামাঝি সময় হতে পারে, সো এখানেও একই কথা বলা আছে। সো এরপর আরেকটু নিচে আসলে দেখতে পাচ্ছ যে এই বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM আমিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ফলাফল তৈরির নীতিমালা অনুমোদন হলে পরবর্তী 1 সপ্তাহের মধ্যে HSC-র ফল তৈরির কাজ শেষ করা সম্ভব হবে, আমাদের সব প্রস্তুতি রয়েছে। সো এরপরে আরেকটু নিচে আসলে দেখতে পাচ্ছ করোনা পরিস্থিতির কারণে HSC ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়, অপেক্ষমান সব পরীক্ষার্থীদের অটক পাস দেওয়ার ঘোষণা দেয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশের কথাও জানান তিনি। এরপর পাশাপাশি অটোপাসের ফল তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়ে একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে 8 সদস্যের গ্রেড মূল্যায়ন টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। চলতি মাসের শুরুতে কমিটি ফল তৈরিতে GPA গ্রেড নির্ণয়ে বেশ কয়েকটি প্রস্তাবনা সমন্বয়ে একটি গাইডলাইন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি করোনায় আক্রান্ত হওয়ায় SSC পরীক্ষার ফলাফল পিছিয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু SSC সমনে পরীক্ষার রেজাল্টটা এই ডিসেম্বরের লাস্ট সপ্তাহের মধ্যে কিন্তু একেবারে 100% শিওর ছিল যে দিয়ে দিবে, কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার কারণে এই তোমাদের রেজাল্টটা পিছিয়ে যাচ্ছে। যদি করোনা ভাইরাসে তিনি আক্রান্ত না হতেন তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা পিছাতো না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমাদের গতই এই 29 তারিখ ডিসেম্বর 29 তারিখ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী একটি লাইভ মিটিং ডেকেছেন। সো সেই মিটিংয়ে তোমাদের একেবারে 100% শিওর করে বলে দিবে যে তোমাদের SSC ও সমমানের পরীক্ষার রেজাল্টটা কবে দেওয়া হবে। সো গত 29শে ডিসেম্বর তোমাদের যে মিটিংটা হবে সেই মিটিংয়ে তোমাদের অফিসিয়াল আপডেটটা আসলে আমি সাথে সাথে তোমাদের জানিয়ে দিব। তাই তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর এই নিউজটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা এই ওয়েবসাইটটি তোমরা সবসময় ভিজিট করতে পারো, কারণ শিক্ষা সংক্রান্ত সকল আপডেট এই ওয়েবসাইটটিতে তোমরা প্রতিনিয়ত পেতে থাকবে। তাই তোমরা ভিডিও আমার চ্যানেলে দেখো না দেখো দিনে অন্তত একবার হলেও তোমরা ওয়েবসাইটটি ভিজিট করো, তাহলে তোমরা যে কোনো আপডেট যদি চলে আসে তাহলে জেনে যাবে। আর 29শে ডিসেম্বর যে সিদ্ধান্ত আসবে তোমাদের রেজাল্টের তারিখটা যেই দেওয়া হবে সেটা তোমাদের আমি ওই দিন জানিয়ে দিব। পাশাপাশি আমি ভিডিও বানানোর আগে এই ওয়েবসাইটে অবশ্যই তোমাদের দিয়ে দিব। সো তোমরা ভিডিওর আশায় যদি না থাকো বা ভিডিও বানানোর জন্য অপেক্ষা করতে না থাকো তাহলে ওয়েবসাইটটি ভিজিট করো ওই দিন, তাহলে তোমরা হয়তো সাথে সাথে তোমরা সেই নিউজটি পেয়ে যাবে। সো এরপর যদি আমরা পড়ি, সেটি অনুমোদন
হলে আর তার আলোকে একটি নীতিমালা প্রণয়ন করে সফটওয়্যারের মাধ্যমে ফলাফল তৈরি করা হবে। এরপর শনিবার 26 ডিসেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের সচিব তপন কুমার বলেন, ফল প্রকাশের বিশেষজ্ঞদের দেওয়া প্রস্তাবনা আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, সেটি এখনো অনুমোদন দেওয়া হয়নি, সেটি এলে আমরা কাজ শুরু করব। সো এরপর রয়েছে, তিনি বলেন ডিসেম্বরের মধ্যে এসসি পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব না হলেও পরবর্তী মাসে তা হতে পারে, যেহেতু খাতা মূল্যায়নের কাজ নেই তাই এক সপ্তাহের মধ্যে সব কাজ শেষ করে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। টেকনিক্যাল কমিটির প্রস্তাব অনুযায়ী জিএসসি পরীক্ষার ফল থেকে 25% এবং এসসি পরীক্ষার ফল থেকে 75% নম্বর মূল্যায়ন করা হবে। তবে যারা জিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদের ক্ষেত্রে এসএসসি ফলকে কেন্দ্র করে নম্বর নির্ধারণ করা হবে। বিষয়ভিত্তিক উন্নতির ক্ষেত্রে আগের ক্লাসের সেই বিষয়ের ফল মূল্যায়ন করা হবে। আগের দুই পরীক্ষায় জিপিএ 5 পেলেও বিষয়ভিত্তিক সর্বোচ্চ নাম্বার না থাকলে সেক্ষেত্রে এসএসসিতে জিপিএ 5 থেকে অনেকে পিছিয়ে পড়তে পারে। সো ওভারঅল নিউজটিকে এটুকুই ছিল, আর হয়তো তোমরা অনেকে বুঝোনি। সো তোমাদের সুবিধার্থে এই নিউজটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা একটু কষ্ট করে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এখানে চলে আসবে। অ্যান্ড এখানে অনেক শিক্ষা সংক্রান্ত পোস্ট করা হয় যে নিচে দেখতে পাচ্ছ। সো সব ধরনের, যে করোনামুক্ত হলেন শিক্ষামন্ত্রী, 19 বিষয় তোমাদের এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট, তোমাদের প্রায় সব ধরনের আপডেটই তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমরা জাস্ট ওয়েবসাইটটিতে অন্তত একদিন করে ভিজিট করো, আমাদের চ্যানেলের নামই ওয়েবসাইটটি। সো তোমরা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলে ওয়েবসাইটটি গুগলে পেয়ে যাবে। সো আরেকটি যেটা বললাম, তোমাদের অনেকে, তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে বা তোমাদের অনেকের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে। সো সেই ক্ষেত্রে তোমরা উপরে আই বাটনে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো, আমাদের কালকের ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবে। সেখানে তোমাদের মনে এসএসসি রেজাল্ট নিয়ে অথবা ইউনিভার্সিটি রেজাল্ট নিয়ে, সরি ইউনিভার্সিটি অ্যাডমিশনের যত ধরনের কোশ্চেন হতে পারে, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ দেওয়া হবে কি না এবার, বা আদার্স যত ধরনের কোশ্চেনই থাকুক না কেন, বা যারা আগের বছর ফেল করেছিল তাদের কেমনে কি হবে, বা যারা ইম্প্রুভমেন্ট দিয়েছিল তাদেরকে, মানে সব কোশ্চেনের আনসারই আমি ওই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা আই বাটন থেকে অথবা কমেন্ট ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর ওয়েবসাইট লিঙ্ক তো দেওয়াই আছে, তোমরা দেখে নিতে পারো। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে এই পাশে দেখতে পাচ্ছ এই মেসেজ দেওয়ার জন্য ফেসবুকের আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, এখানে জাস্ট যে মেসেজ বাটনে ক্লিক করে আমাকে তোমরা এখান থেকেও মেসেজ দিতে পারবে। সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে। আরেকটি রিকোয়েস্ট করবো, এটি করা ঠিক না, তাও তোমাদের কাছে একটা আবদার, তোমরা যদি এই পেজে চলেই আসো তাহলে এখানে দেখতে পাবে অনেকগুলো অ্যাড আছে। সো তোমরা চাইলে একটা অ্যাড বা একটা দুইটা অ্যাডে ক্লিক করতে পারো, তাহলে তোমাদের এই ক্লিকের মাধ্যমে হয়তো টুকটাক ছোট্ট একটা আর্নিং আমার হবে। সো তোমরা চাইলে, যদি ভালো লাগে তাহলে একটা অ্যাডে তোমরা যদি চাও তাহলে করতে পারো। সো যাই হোক, ফালতু কথা বললাম। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা, তোমরা তোমাদের এডুকেশন সংক্রান্ত সকল লেটেস্ট আপডেট, আমরা আমাদের নতুন আরেকটি ইউটিউব চ্যানেল খুলেছি, সেই চ্যানেলে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, আমাদের নতুন চ্যানেলটির লিঙ্কও পেয়ে যাবে, তোমরা সেই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখো। আর এই যে এই নিচে আমি সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিব এখান দিয়ে, সো তোমরা চাইলে এখানে ক্লিক করো, সেই নতুন চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে ফেলতে পারো। সো আমাদের তথ্যগুলো বা নতুন আপডেটগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু বেশি বকবক করছি, সো বেশি বকবক করলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো সবাই ভালো থাকো আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। সো হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম।